আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কাশেম ডেয়ারিতে। কাশেম ডেয়ারির অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার হোমনা থানার গারমোড়া গ্রামে। এই গারমোড়া গ্রামে কিন্তু একটি ঐতিহ্যবাহী হাট রয়েছে, সেটা এই এলাকার মানুষ গারমোড়া হাট বলেই জানে। তো গারমোড়া হাট থেকে একটু সামনেই ইব্রাহিম ভাইয়ের এই খামারটি, তার এই খামারে আমরা আরও অনেক প্রতিবেদন করেছি। তার এই খামারে সবসময় যে বিগ বিগ সাইজের গাভীগুলো থাকে, 30 লিটার, 35 লিটার, 25 লিটার, 20 লিটার এরকমের গাভীগুলো থাকে। আজকে আবার তার খামারে আমরা চলে আসলাম। আপনাদেরকে তার খামারে যে গাভীগুলো রয়েছে সেই গাভীগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং এর দাম দর সম্পর্কে বিস্তারিত জানাবো। তাহলে চলেন আমরা এই খামারের উদ্যোক্তা যিনি ইব্রাহিম ভাই, তার সাথে একটু কথা বলে তার গাভী সম্পর্কে বিস্তারিত জানি। বিস্তারিত জানানোর জন্য পুরোটা সময় জুড়ে থাকবো আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে চলেন আমরা ইব্রাহিম ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ইব্রাহিম ভাই, আমরা আবার আপনার খামারে চলে আসলাম। আমরা যখনই আসি আপনার খামারে বিগ বিগ সাইজের গাভীগুলো দেখি, আজকেও এর ব্যতিক্রম না। আজকে আমরা অনেকগুলোই দেখতেছি। কতগুলো আছে? আছে 6-7টা। আছে 6-7টা আছে বেচার মতো, 6-7টা আছে বিক্রি করার মতো, 6-7টা আছে। সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত লিটারের দুধের গাভী আছে আজকে? সর্বনিম্ন 17 লিটার, সর্বোচ্চ 20 প্লাস। সর্বোচ্চ 20 প্লাস আজকে আছে। তার মানে আজকে একটু রিজনেবলের মধ্যে আছে মনে হচ্ছে নাকি? তো চলেন আমরা শুরুতেই গাভী দেখি, তারপরে গাভী সম্পর্কে আরো কিছু বলবো। ইব্রাহিম ভাই, শুরুতে মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাভী দেখতেছি। এই গাভীটা সম্পর্কে যদি একটু বলতেন। গাভীটা আপনার 4 দাঁত, প্রথম বাচ্চা দিছে। 4 দাঁত, প্রথম বাচ্চা দিছে। গতকালকে রাতে বাচ্চা দিছে। এই যে বাচ্চাটা গতকালকে রাতে দিছে। জি মাশাআল্লাহ, বাচ্চাটা তো চমৎকার সুন্দর। কি বাচ্চা এটা? ষাঁড় বাচ্চা গতকালকে রাতে দিছে। 4 দাঁতের প্রথম বাচ্চা দিছে না? এটা প্রথম বাচ্চা দিল। প্রথম বাচ্চা দিছে কালকে মাত্র দিছে। দুধের রেকর্ডটা তো এখন আসলে বলা যাচ্ছে না, কি রকম বলা যাচ্ছে না। তারপরে আইডিয়ার উপরে আশা রাখি ইনশাআল্লাহ 20 প্লাস হবে। 20 প্লাস হবে? 20 প্লাস হবে না ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। তাহলে এটা কি আজকে সবচেয়ে সর্বোচ্চ নাকি? হ্যাঁ এটাই সর্বোচ্চ। ফার্স্ট বিয়ানে 20 লিটার যদি হয় তো দ্বিতীয় বিয়ানে তো আরো একটু বাড়তে পারে। জি ইনশাআল্লাহ। তো এরম এটার দাম কি রকম চাচ্ছিলেন? এটা আপনি 3,20,000 টাকা। আচ্ছা, তো চলেন আমরা পরেরটা দেখি। এমনি মাশাআল্লাহ এর পরে আরেকটা আমরা দেখতেছি। এটা আপনার ফার্স্ট বাচ্চা দিয়েছে, বকনা বাচ্চা কোলে। আর এটা ফার্স্ট বাচ্চা দিয়েছে, বাচ্চা দিয়েছে এটা আজকে 4 দিনের মতো। 4 দিন। এখন কি রকম দুধ টানতেছে? এটা আপনি 14-15 লিটার মতো আসছে। 14-15 লিটার পর্যন্ত আসছে। জি। কত আসতে পারে সর্বোচ্চ? এটা আপনি 17-18 মতো থাকবে। 17-18 মতো থাকবে। জি। এটাও তো ফার্স্ট বিয়ান দিয়েছে। দাঁত কয়টা এখন? এটা 4 দাঁত, প্রথম বাচ্চা দিল। 4 দাঁত, প্রথম বাচ্চা। জি। এটা কি রকম দাম চাচ্ছেন? এটা আপনার চাচ্ছে হলো 2,90,000 টাকা। 2,90,000। হলিস্টাইন ফ্রিজিয়ান তো না, অরিজিনাল তো? জি জি। আচ্ছা, অরিজিনালের পরে দেখি। আচ্ছা আচ্ছা, এরপরে তো আমরা মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর আর কি দেখতেছি। এটা কততম বিয়ান দিয়েছে? এটাও ফার্স্ট বাচ্চা দিয়েছে, 2 দাঁত। ও এটা ফার্স্ট মাত্র 2 দাঁত। মাত্র 2 দাঁত। আচ্ছা 2 দাঁতে প্রথম বাচ্চা। এটা ষাঁড় বাচ্চা দিল। এটা আজকে 4 দিনের মতো চলে। 4 দিন চলে বাচ্চা দিছে। জি। আচ্ছা আচ্ছা, সপ্তাহে নতুন গাবি আপনার এখানে আজকে? জি জি নতুন গাবি। আচ্ছা, এখন কি রকম দুধ আশা করতেছেন? এটা আপনি 20 প্লাস থাকবে। এটা ইনশাআল্লাহ 20 প্লাস থাকবে। জি মাশাআল্লাহ। এটা যদি 20 প্লাস দুধ না দেয় তাহলে ওই জাতের অপমান করব, বুঝেন না? আচ্ছা আচ্ছা। আর যে জাতমান, আচ্ছা জাতমান বেশ চমৎকার সুন্দর আছে এবং উলান পান সব ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা এটা কত চাচ্ছিলেন দামটা? এটা আপনি 3,10,000 টাকা। 3,10,000। আচ্ছা ফিক্সড তো নাকি? না, আলোচনা করতে পারবে। আলোচনা করা যাবে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখতেছি এটা তো মনে হয় কি? এটা হচ্ছে সেকেন্ড বাচ্চা দিবে রাতে 6টা, আর টাইম আছে 10-12 দিনের মতো। আচ্ছা 10-12 দিন। গাবিটা বেশ উঁচু লম্বা আছে এবং উলান পালানের চামড়া খুব পাতলা আছে। আচ্ছা, উলানও বেশ জায়গা আছে, চামড়াটা অনেক পাতলা উলানের। আচ্ছা, আর বাটগুলো চমৎকার, খুব সুন্দর এবং খুব শান্তশিষ্ট। এবং আমরা যদি দুধের ব্যান্ডটা দেখি সেটা অনেক মোটা সোটা আছে। আচ্ছা, তো এটা প্রথম বিয়ানে কত লিটার দুধ পাইছিল? এটা 22-23 লিটারের কথা বলছে আর কি। এটা 20 প্লাস দুধ পাবে ইনশাআল্লাহ। 20 প্লাস পাবে। তো এটা এই অবস্থা কত টাকা দাম চাচ্ছেন? এটা আপনি 3,10,000 টাকা। 3,10,000 টাকা। জি। আচ্ছা ঠিক আছে। তো ইব্রাহিম মাশাআল্লাহ আমরা আরেকটা অনেক সুন্দর গাবি দেখতেছি। হ্যাঁ, এটা আপনি 2 দাঁত, প্রথম বাচ্চা দিবে, আর 10 দিনের মতো টাইম আছে। মানে প্রথম বাচ্চা এখনো বাচ্চা দেয় নাই না? এটা তার কপালটা দেখেন কত চওড়া, কানগুলো বড়ি পাতার মতো গোল গোল ছোট, হ্যাঁ, তারপর গলাটা কত চিকন। আর পিঠের ধান ফিজিয়ান গরু যে বৈশিষ্ট্য পিঠের অবস্থাটা এটাও ঠিক আছে। তারপর উলান পালানা অবস্থাটা দেখেন, এটা আরো 10-12 দিনের মতো টাইম আছে। 10-12 দিন টাইম আছে? জি আচ্ছা, 10-12 দিন টাইম আছে। তার বাটগুলো খুব চমৎকার, বাটগুলো চমৎকার এবং শান্তশিষ্ট, অনেক শান্তশিষ্ট একটা গাবি। প্রথম বাচ্চা দিবে? জি। কি রকম দুধ আশা করতেছেন? এটা 18 প্লাস আশা করতেছি ইনশাআল্লাহ। 18 প্লাস। কি রকম দাম চাচ্ছিলেন? এটা দাম চাচ্ছে আপনি 2,80,000 টাকা। 2,80,000। তো ইব্রাহিম ভাই আসলে তিনটা গাবি শুয়ে আছে, আমরা আসলে বিরক্ত করতে চাচ্ছি না। এটা আপনি সেল হয়ে গেছে আর পরেরটা আছে। হ্যাঁ আচ্ছা, এই প্রথমটা সেল হয়ে গেছে। গাবি আয়েশা দেখে শুনে নিতে পারবে ভাই? আচ্ছা, আয়েশা দেখে শুনে বুঝে নিতে হবে। এটা সেল হয়ে গেছে আর পরে দুটো আছে নাকি? জি জি। আচ্ছা, মাঝের গাবিটার বৈশিষ্ট্য সম্পর্কে যদি একটু বলেন। মাঝের গাবিটা আপনার 20 প্লাস দুধ দিছিল, এখন আপনার এটা দাম চাচ্ছে আপনার এই 2,70,000 টাকা। আর 2,70,000 দাম চাচ্ছেন? জি। আচ্ছা, 20 প্লাস দুধ আছে? জি জি। কয় দাঁতের এটা? এটা 6 দাঁতের সেকেন্ড বাচ্চা। আচ্ছা, এখন কি বাচ্চা আছে তো? না না না, প্রেগন্যান্ট, এখন প্রেগন্যান্ট। আচ্ছা, তো দর্শক আপনারা আসলে ইব্রাহিম ভাইকে তো অনেকেই চিনেন আর গাবি কিভাবে নিতে হয় সেটাও জানেন, তারপরে আমরা একটু ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে একটু জেনে নেই। তো ইব্রাহিম ভাই, আমরা আপনার গাবিগুলো দেখলাম, আসলে অবশ্য আরো আগে অনেক ভিডিওতে বলেছেন যে আপনার নেওয়ার প্রসেসটা কিরকম, তারপরে যদি আবার বলতেন আমাদের নতুন দর্শক। সবাই আসবে, দেখবে, আলোচনা করবে, তারপরে গরু নিবে। আচ্ছা, এসে দেখে শুনে নেবে দূরের থেকে। ভাই এটা কত এটা না বলা চেয়ে সামনে আয়েশা 1,500 টাকা ভাড়া লাগলো, আয়েশা দেখে শুনে নেওয়াটাই ভালো। তো আয়েশা দেখলো তো দোয়ানি দেখে। আর যারা পুরান কাস্টমার আছে তাদের হিসাব ভিন্ন। জি। ঠিক আছে ইব্রাহিম ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।